আরে দেখো দেখো আলু ড্রাগনের মুখ থেকে আগুন বের হচ্ছে সাংঘাতিক ব্যাপার হ্যাঁ টুকটুকি আগুন আমার ভালো লাগে না আগুন আমারও ভয় ভয় লাগে কিন্তু জানো সত্যি সত্যি আগুন লাগলে কি করতে হয় সেটা আমি জানি কি করতে হয় প্রস্তুতি নিয়ে রাখতে হয় আর প্রস্তুতি থাকলে নিরাপদে থাকা যায় বলছি শোনো আগুন দরকার কত কাজে জানি যে সবাই তবে আগুন থেকে সবার নিরাপদ থাকা চাই সুস্থ সুন্দর নিরাপদ সবাই যেন থাকে নিরাপদে থেকে আমরা গড়ব জীবনটাকে জীবনটাকে ধরো আগুন লেগে গেল বাড়িতে তোমার হোক সেটা দিনে বা রাতে বেরিয়ে যাও সাথে সাথে তখন তুমি ভেব না অন্য কিছু আর আগুন থেকে নিরাপদ থাকা জরুরি রাখতে মনে এই কথাটা ভুল যেন না করে সুস্থ সুন্দর নিরাপদ সবাই যেন থাকে নিরাপদে থেকে আমরা গড়ব জীবনটাকে জীবনটাকে ছবির খাতা ভেবো না সে সবের কথা পড়ে যদি যায় প্রিয় পড়ার টেবিলটা আগুন নিভে গেলেও যতক্ষণ না বড় কেউ বলবে এখন ওখানে যাওয়া যেতে পারে বাইরে থেকো তুমি যেও না ভেতরে সুস্থ সুন্দর নিরাপদ সবাই যেন থাকে নিরাপদে থেকে আমরা গড়ব জীবনটাকে জীবনটাকে আগুন দরকার কত কাজে জানি সবার নিরাপদ থাকা চাই সুস্থ সুন্দর নিরাপদ সবাই যেন থাকে নিরাপদে থেকে আমরা গড়ব জীবনটাকে 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 আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে আমি ড্রাগন সাজবো ড্রাগনদের তো মুখ থেকে আগুন বের হয় আমিও মুখ থেকে আগুন বের করব আর পুরো সিসিমপুর ঘুরে ঘুরে দেখব আগুন লাগলে কি করতে হয় সেটা কে কে জানে এক মিনিট এই টুকটুকি ভয় পেও না এই যে দেখো আমি হালুম কিন্তু এখন আমি ড্রাগন হালুম সেজে বের হয়েছি নতুন অভিযানে বন্ধুরা এখন আমি পুরো ঘটনাটা ভিডিও করব তার আগে তুমি বলো তুমি আশাকে ডাকছিলে কেন ভয় পেয়ে সত্যি সত্যি ভেবেছিলাম যদি তোমার মুখ থেকে আগুন বের হয় তাই তাড়াতাড়ি বড় কাউকে ডাকছিলাম কারণ যে কোনো দুর্ঘটনা বা সমস্যায় বড় কাউকে জানাতে হয় তার মানে তুমি জানো যে কোনো সমস্যা হলে বা আগুন লাগলে বড় কাউকে জানাতে হয় শোনো ড্রাগন হালুম সত্যিকারের আগুন কখনো ড্রাগনের মুখ থেকে বের হয় না বের হয় না না বের হোক আমি যাই অন্যখানে কবিতা না না না
এখন দাঁড়ানো যাবে না, এখন কোনোভাবেই ঘরে থাকা যাবে না। ওরে বাবা, খোকামিয়া দাঁড়াও, খোকামিয়া তুমি ভয় পাচ্ছ কেন? ভয় তো তোমাকে নয়, ভয় তোমার আগুনকে। আগুন বিপজ্জনক। কিন্তু বাইরে এসেছো কেন? ঘরে আগুন লাগলে ঘরে না থেকে যত দ্রুত সম্ভব বাইরে যাওয়া দরকার, আর বাইরে থাকা দরকার আগুন না নেভা পর্যন্ত, নিরাপদ থাকার জন্য। বুঝেছো ড্রাগন? তুমি জানো তাহলে, খুব খুশি হলাম। ধন্যবাদ খোকামিয়া। হালুম তুমি? হালুম হ্যাঁ, তবে এখন আমি ড্রাগন হালুম। খোকামিয়া তুমি আগুনের নিরাপত্তা নিয়ে একটা কবিতা লিখে ফেলো, আমি যাই। মন্দ বলেনি, কবিতাটা লিখেই ফেলি। ড্রাগন কেমন কেমন যেন লাগছে, কেউ আমি মজা করছে। গুলি ময়রা, ড্রাগনের পেট থেকে আগুন বের হয়, তুমি সাবধান হবে না? আমি তো আগুন থেকে সব সময় সাবধান থাকি। কিভাবে কিভাবে? ওই যে দেখছো না, দোকানে অগ্নি নির্বাপক সিলিন্ডার লাগিয়েছি, আগুন লাগলে সাথে সাথে স্প্রে করে দেব, ব্যাস শুরুতেই আগুন নেবে যাবে। ও হো, জানো দেখছি। ড্রাগন দারুণ ব্যাপার তো। ইকরি শোনো শোনো, হ্যাঁ শোনো, জানো আমার মনে হয় এই যে ড্রাগন সেজে আমাদের সাথে কেউ মজা করছে। না না না, আমি সত্যি ড্রাগন, আমার পেটে আগুন আছে। তাহলে পানি খাও। খাও খাও, পানি খেলে তোমার পেটের আগুন নাই হয়ে যাবে। আরে পানি খাবো কি করে, আমার মাথায় তো মুখোশ। আর এই যে আমি 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 হালুম। ড্রাগন হালুম? কিন্তু হালুম ইকরি জানে ড্রাগনদের শুধু রূপকথার গল্পতেই পাওয়া যায়। আগুন লাগলে কি কি করতে হয় সেটা সবাই জানে কিনা সেটা দেখতেই আমি আমি ড্রাগন সেজে বের হয়েছিলাম। আরে এই শোনো শোনো এই ফাঁকে আমিও কিভাবে আগুন থেকে নিরাপদে থাকা যায় তার উপর একটা ফিল্ম বানিয়ে ফেললাম। তাই নাকি? এই দেখি 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 দেখো 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 শিকুর কাছে গেছে ড্রাগন হালু। দেখো হালু খোকামিয়া, গুনি মারা তুমি, ইকরিও তো আছি। আসছে মুশকিল আসন করি, বন্ধুরা আজ আমার প্রিয় বন্ধুর জন্মদিন, আর তার জন্য নিজের হাতে জন্মদিনের একটা কেক বানিয়ে দিতে চাই, তাহলে বন্ধু অনেক খুশি হবে। কিন্তু কিভাবে যে কেকটা বানাই? চলে এসেছে তোমার নীল মোষ বন্ধু, মুশকিল আসানকারী ক্রোভার। বলো রায়া, কি তোমার সমস্যা? গ্রোভার, আমার একজন প্রিয় বন্ধুর জন্মদিনে কেক বানিয়ে উপহার দিতে চাই। ও এই কথা, একটা কেক দরকার তাই তো? ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। এক মিনিট, এই যে দেখো রায়া কেক এনেছি, এই কেক তুমি তোমার বন্ধুর জন্মদিনে উপহার দিতে পারো। কিন্তু গ্রোভার, এটা তো বিবাহবার্ষিকীর কেক, এই কেকটা বিবাহবার্ষিকী উদযাপনের জন্য। ও হ্যাঁ ঠিকই বলেছো, এই কেকটা খোকামিয়ার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে ছিল, আমি নিয়ে চলে এসেছি। কিন্তু আমার তো জন্মদিনের কেক দরকার।
খুব দামি একটা কথা বলেছো, জন্মদিনে তো আর বিবাহ বার্ষিকীর কেক কাটা যায় না। এই এই গ্রোভার, তুমি আমার বিবাহ বার্ষিকীর কেকটা নিয়ে এলে কেন? হ্যাঁ, এনেছিলাম একটা সমস্যা সমাধান করার জন্য, কারণ আমি মুশকিল আসানকারী গ্রোভার। নাম শুনোনি? কিন্তু গোকামিয়া, তোমার বিবাহ বার্ষিকীর কেক দিয়ে সমস্যা সমাধান হলো না। হ্যাঁ, তাহলে ফেরত নিয়ে যেতে পারি তো? হ্যাঁ নাকি? হ্যাঁ অবশ্যই, নাও নাও নাও। শুভ বিবাহ বার্ষিকী কোকামিয়া, সুখী হও। ধন্যবাদ ধন্যবাদ। গ্রোভার, আমাদের অন্য কিছু ভাবতে হবে। ভেবে ফেলেছি, এক মিনিট। এই যে দেখো রায়া, কেক বানানোর উপকরণ নিয়ে চলে এসেছি। আর তোমার বাসায় ওভেন তো আছেই। গ্রোভার, ওভেনে কেক বানানোর বুদ্ধিটা ভালোই, কিন্তু ওভেন জ্বালিয়ে কেক বানানো বড়দের কাজ, ছোটদের জন্য নিরাপদ না। আর আমি তো এখনো অনেক ছোট। কি জানো, তুমি ঠিকই বলেছো, নিরাপত্তার কথাটাও তো ভাবতে হবে, বিশেষ করে গরম জিনিস থেকে। রায়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এক মিনিট। চলো চলো। গ্রোভার, আমার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। এখানে দাঁড়াও খোকামিয়া। রায়া দেখো, খোকামিয়া কিন্তু একজন বড়, খোকামিয়াই তো আমাদের জন্য জন্মদিনের কেক বানিয়ে দিতে পারে। তা তো পারি গ্রোভার, কিন্তু গ্রোভার, কেকটা আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার, আমি নিজের হাতে বানিয়ে দিতে চাই। তা তো বটেই, তা তো বটেই। দুঃখিত খোকামিয়া, তুমি তোমার অনুষ্ঠানে যেতে পারো, যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাচ্ছি তাহলে। হ্যাঁ, তার মানে রায়া, এমন কিছু ভাবতে হবে যাতে তুমি নিজেই কেক বানাতে পারো। আচ্ছা, যদি আমি বিশেষ ধরনের একটা কেক বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? যেটা বানাতে গরম ওভেন লাগে না, আগুনে লাগবে না, ফ্রিজে রেখেই বানানো যায়। ও তো সমস্যা কি, বানিয়ে ফেলো তোমার সেই বিশেষ কেক যা আগুন ছাড়াই বানানো যায়। ঠিক, বিশেষ ধরনের এই কেক বানাতে আমার এই ফলগুলো লাগবে, আর যা যা লাগবে সেগুলো আমার কাছেই আছে, অপেক্ষা করো, বানিয়ে ফেলছি। গ্রোভার দেখো, ওভেন ছাড়াই বানিয়ে ফেললাম জন্মদিনের বিশেষ কেক। বাহ, কি সুন্দর কেক! তোমার বন্ধু উপহার পেলে দারুণ খুশি হবে। রায়া, যাও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসো। কিন্তু তার আগে তো মোমবাতিটা জ্বালাতে হবে গ্রোভার, আমি তো সেটাও পারবো না, বড় কাউকে লাগবে। ও, আমি তোমার সমস্যা সমাধান করে দিচ্ছি। এক মিনিট। হ্যাঁ, আমি জানতাম জানতাম তুমি আবারও আমাকেই ডাকতে যাবে, তার আগেই চলে এলাম। আর আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। ধন্যবাদ খোকামিয়া, শুভ জন্মদিন গ্রোভার। শুভ জন্মদিন গ্রোভার। কি জানো, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন। ধন্যবাদ রায়া, ধন্যবাদ ধন্যবাদ। খলিল, সব বন্ধুদের নিয়ে এসো, সবাই মিলে ভাগাভাগি করে জন্মদিনের কেক খাবো। ভাবনা নেই কোনো, দেখে নাও আজকের বর্ণকি, হেসে খেলে বলো আজকের বর্ণটা বলো, এসো বন্ধুরা বলো দিয়ে হাততালি, এসো মজা করে বলো দিয়ে হাততালি। জেনে নাও, দেখে নাও, বর্ণটা কি, চিনে নাও বর্ণটা কি, বলো এটা কোন বর্ণ। বন্ধুরা, চলে এসেছি তোমাদের প্রিয় বন্ধু ইকরি, আর এখন ইকরি তোমাদের সাথে নিয়ে লিখবে আজকের বর্ণ মূর্ধন্য ণ। দারুণ! আচ্ছা বন্ধুরা, তোমরা কি কৃষিতে লিখবে, তাহলে শুরু করো। প
প্রথমে ইকরি সাথে শূন্যে আঙুল তুলো। এই যে এখান থেকে ইকরি ছোট একটা পুটুলি এঁকে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এখানে এসে থামলো। এরপর নিচের থেকে উপর দিকে সোজা করে একটা দাগ এঁকে দিল। আরে দেখো দেখো, দেখতে একদম বাঁশের খুঁটির মতো লাগছে, তাই না? আচ্ছা বন্ধুরা, তোমরা আঁকছো তো? হ্যাঁ, আর একটু বাকি আছে। এই যে এখান থেকে ইকরি আঁকলো ছোট একটা মাত্রা, আর হয়ে গেল আজকের বানো মুঠান্না। দারুন 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 বন্ধুরা, ইকরির সাথে আবার আঁকো আজকের বানো মুঠান্না। বাহ, কি সুন্দর মুঠান্না! ইকরির প্রিয় বানো মুঠান্না, দারুন! হ্যাঁ।